সন্দীপে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে নিরাপদ নৌ যাতায়াত, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং অস্থায়ী কোরবানির পশুর হাট অনুমোদন সংক্রান্ত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা 11টায় উপজেলা কমপ্লেক্সের বেগম ফজিলাতুন্নেসা মুজিব কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সন্দীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা সম্রাট খিসা। সভায় বক্তব্য রাখেন সন্দীপ উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাক্তার মানস বিশ্বাস, সন্দীপ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলাউদ্দিন বেদন, সন্দীপ থানার ওসি তদন্ত জাকির হোসেন, সন্দীপ উপজেলা প্রকৌশলী রেজন নবী, উপজেলা ফায়ার সার্ভিসের সিভিল ডিফেন্স স্টেশন অফিসার কিরিটি রঞ্জন বড়ুয়া, কোস্টগার্ড পূর্ব অঞ্চলের কমান্ডার ইয়াকুব, উপজেলা আনসার ভিডিবি কর্মকর্তা স্বপন, বাউরিয়া ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান, হরিশপুর ইউপি চেয়ারম্যান আবুল কাশেম মোল্লা, হারামিয়া ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন, সন্দীপ প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক বাদল রায় স্বাধীন, বাংলাদেশ প্রেস ক্লাব সন্দীপ উপজেলা শাখার আহ্বায়ক ইলিয়াস সুমন প্রমুখ বক্তব্য রাখেন।